আপনাদের স্যার আবার একটা মিটিং করতেছে এখানে আবার আমাদের জি জি আমরা একটা এই পেশে নেই জি কথাটা শুনতে চাচ্ছিলাম ভাই, একটু কথা বলতে হবে, যে কোনো একজন আপনি বলেন, হ্যাঁ জি আপনি বলেন, এই মাঠে আপনি খেলাধুলা করছেন ঠিক হবে চিটাগং এর মাঠের বাজেটটা ধরেন 50 কোটি 20 কোটি অর্থ মন্ত্রণালয় বললো যে এই প্রক্রিয়ায় যাবে না, এটা করলে হয়তো বা জাতীয় ক্রীড়া পরিষদ করলে করতে পারবে, কিন্তু সেই জাতীয় ক্রীড়া পরিষদও পরে যে বললো যে তারাও করতে পারবে না। তো আলটিমেটলি শেষে ওই মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললাম, ওনার উনি পার্টিকুলারলি ওনার নিজস্ব একটা তহবিল আছে, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনারা আলোচনা করার পরে তারপরে ওইখান থেকে আমাদেরকে 25 লক্ষ টাকা আপাতত দিয়েছে, যেটা জেলা প্রশাসক মহোদয়ের কাছে থাকবে, ওইটা মেমো আমাদের কাজ করে করে সেটা বিল আমরা পরিশোধ করবো, এবং এরপরে হয়তো আরও 25 লাখ টাকা আসবে। তো 50 লাখ টাকা দিয়ে মাঠটা আপাতত, কিন্তু এটা 50 লাখ টাকা ঠিক হবে না, আরও 20-30 লক্ষ টাকা আরও বেশি প্রয়োজন হবে, যেটা হয়তো বা আমাকে বা আমি হয়তো বা অন্য কেউ যদি এগিয়ে আসতে চায় ভেরি গুড, না আসতে চাইলে আমারই করতে হবে, দেখা যাক। আগে পর্যন্ত তো কেউ আগে আসেনি, তো আমি ওই রিস্কটা নিয়েছি, এটা এটাই সবচেয়ে আনন্দ, যে কথাটা আগে বললাম যে কেউ এগিয়ে আসবে, আমি সেই কেউ এগিয়ে আসার জন্য বসে নেই, আমার যতই যাই কিছু লাগুক আমি ওই সর্বস্বটা দিয়ে এই মাঠে করবো, কারণ হয়তো বা 80 লাখ 1 কোটি টাকা খরচ করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো যে টাকাটা আমরা আপাতত পেয়েছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যত শেখ হাসিনা বা সাথে মাননীয় মন্ত্রী মহোদয় যে সহযোগিতা আমাদের করছেন, এটা আমরা অনেক দূরে এগিয়ে গেছি, আর যতটুকু বাকি আছে সেটা দিয়ে আমার আমার এই কাজ থেমে থাকবে না, কারণ কি এটার সাথে আমার নিজস্ব ইমোশন জড়িয়ে আছে, এখান থেকে আমি খেলাধুলা শুরু করেছি, এখান থেকে যদি জাতীয় পর্যায়ে কোনো খেলোয়াড় বের হয় তাহলে এই মাঠ থেকেই বের হইতে হবে, কারণ ক্রিকেটের জন্য আর কোনো মাঠ নাই, শুধু ক্রিকেট না, আজকে জানেন আমাদের স্কুলের ছেলেমেয়েরা তাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো সেখানেও অনেক স্পোর্টস কিন্তু বাধাবিঘ্ন হচ্ছে, এখানে তো একটা একটা একটাই শুধু মানে স্পোর্টস তো একটা ডিপার্টমেন্ট নিয়েই হয় না, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো সেই অনেক কিছু আমরা বাধাগ্রস্ত হচ্ছে, তো অনেক দিনের কমপ্লেন, তো শেষমেশ এইটা ভালো লাগছে যে আমি অন্তত মানুষ ছেলেমেয়েরা যারা চায় শিক্ষকরা এই পুরো নড়াইলের মানুষ যেটা চাচ্ছিল এই মাঠটা অন্তত ঠিক হোক সেই জায়গায় পৌঁছাতে পেরেছে, এটা ভালো লাগছে। তখন কেমন ছিল মাঠ আর এখন কি অবস্থা? তখন আমরা নিজেরা মেনটেন করতাম, কেমন মেনটেন করতাম, আমরা ধরেন ওই পুকুর থেকে পানি এনে নিজেরা পিসে ঢালতাম, নিজেরা রোলিং করতাম, বিকেল এসে প্র্যাকটিস করতাম, ম্যাচের আগের দিন নিজেরা, তখন তো এত টাকা পয়সা ছিল না, তখন আমরাই প্লেয়ার আমরাই লেবার ছিলাম, তো আমরা এইভাবে মাঠ, এখন তো মোবাইলের যুগ, কেউ মনে করেন পিস রেডি করে দিলেও খেলতে চায় না, তো দেখা যাক যেরকম মানে এখন ছেলে মেয়েদেরকে সেই ব্যবস্থা করে দেবো, তবে যে ভালো হওয়ার, যে খেলতে চাওয়ার, যে খেলোয়াড় হতে চাবে সে নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ জানেন যে এই মাঠটা মূলত ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে সারা জীবন, ফুটবল খেলা হয়েছে বাট মূলত ক্রিকেট খেলাটা এখানে বেশি হয়, তো এইখানে এখন আলটিমেটলি ক্রিকেট খেলা তো দূরের কথা, এখানে কোনো খেলাধুলাই করা সম্ভব হচ্ছে না,
माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে माननीय মন্ত্রী মহোদয় ইমিডিয়েটলি আমাদেরকে 25 লক্ষ টাকা দিয়েছেন এটা ঠিক করার জন্য এবং সামনে আরো 25 লক্ষ টাকা দিবে অথবা 50 লক্ষ টাকা এই মাঠে হবে না আরো কিছু লাগবে সেটা আমরা পরে আবার আমাদের থেকে আমরা দেখব বসে আমরা যারা খেলাধুলা করেছি বা যারা আছে এখানে এই মাঠ থেকে আমি খেলাধুলা শুরু করেছি আমার এই মাঠে আমি খেলেই জাতীয় দলে খেলেছি এজ লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে তো আমার ফিলিংসটা একটু ভিন্ন এবং যারা এই মাঠে খেলেছে ভবিষ্যতে খেলবে তারা জানে যে এটা এটা কতটুকু প্রয়োজন ছিল আলটিমেটলি এই মাঠটা ঠিক না হলে নড়ালির স্পোর্টস কিন্তু অনেকটা অনেকাংশে আটকে যাচ্ছিল তো আশা করি ইনশাল্লাহ 3 থেকে 4 মাসের ভিতরে আমরা একটা জায়গায় আসতে পারবো তবে ঘাসটা সব কিছু মিলিয়ে হয়তো বা আমরা নেক্সট জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে ওই সময় থেকে আমরা পুরোদমে আমাদের তরুণ প্রজন্ম মানে ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য খেলাধুলার জন্য উন্মুক্ত করতে পারবো আপনি।